এক ডাকা হয়েছে এক দুই দুই তিন। এই সুন্দর ছবিটা মাত্র 500 টাকা এবং এটা পেলেন সামনের সারির ওই সুন্দর ভদ্রমহিলা। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমরা নিলামের শেষ পর্বে এসেছি আর আমি নিশ্চিত আপনারা সকলে গৃহে ফিরে যেতে উদগ্রীব। আমি বলতে চাই যে এটাই শেষ আর এটা হলো একটা পুরনো বেহালা ও সাথে বেহালার খাপ। তাহলে এই পুরনো বেহালার জন্য নিলাম শুরু করা যাক। কে ডাকবেন? 100 টাকা 100 টাকা 100 টাকা। ধন্যবাদ স্যার, 100 টাকা ডাক হয়েছে। কেউ কি ডাকবেন? 200 টাকা 200 টাকা। ভদ্রমহিলা ও মহোদয়গণ, এই বেহালার মূল্য নিশ্চয়ই 200-র বেশি। কিন্তু কেন নয়? ধন্যবাদ ম্যাডাম, 200 টাকা 200 টাকা ডাক হয়েছে। কেউ কি ডাকবেন? 300 টাকা 300 টাকা। ধন্যবাদ স্যার, 300 টাকা। আর কেউ কি 300-র বেশি ডাকছেন? আপনারা সবাই কি 300 বলছেন? এই বেহালার জন্য 300 টাকা 300 টাকা। এখন ভদ্রমহিলা ও মহোদয়গণ, এত সুন্দর বেহালার জন্য আমি কত ডাকব? 1000 1000 টাকা 1000 টাকা। আছেন কেউ 2000 ডাকবেন? 2000 টাকা। ধন্যবাদ ম্যাডাম, 2000 টাকা। এই সুন্দর বেহালার জন্য ডাকছি 2000 টাকা। এটার জন্য 3000 ডাকবেন কেউ? 3000 টাকা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। 3000 টাকা 3000 টাকা এই সুন্দর বেহালা। সবাই শুনছেন, 3000 টাকা 3001 3002 3003। আর এটা পাচ্ছেন এই ভদ্রলোক। দেখি একটু পথ দেন, এখান থেকে সরে দাঁড়ান, পিছনে যান। এই যে ভাই, কোথায় দাঁড়াতে হয় বোঝেন না? এই ছেলে, আমার পথ ছাড়ো। কাউকে দেখে ভদ্রলোক কিনা বুঝতে পারো না? আমি আপনাকে জানাতে চাই যে ছেলেটি একজন ভদ্রলোক, মাস্টার চার্লস আসবারি, জমিদার আসবারির ছেলে। কেমন, ভালো আছেন কোচম্যান? চালাও এবার। আচ্ছা, এটা কি আসল জিনিস? মনে রাখবেন, ওটা কোনো সাধারণ ব্যাপার নয়, অনেক টাকার বিষয়, প্রায় 800,000 টাকা। হ্যাঁ, মনে হয় এটা আসল জিনিস, আবার নাও হতে পারে। এটা কি ধরনের কথা হলো? এই মহিলা তার সর্বস্ব লগ্নি করেছে, এতে তিনি দেউলিয়া হবেন যদি এটা আসল না হয়। আমার কাজ নিলাম ডাকা, ছবির ব্যবসা করা না।
আমি আপনাকে নিশ্চয়তা দিতে চাই, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত নই, কারণ চোখের দেখাও ভুল হতে পারে। দেখুন, আমরা সময় নষ্ট করছি, আমাকে নিশ্চিতভাবে জানতে হবে। একজন লোকই আছেন যিনি সাহায্য করতে পারবেন। কে সেই লোক? জমিদার আশবাড়ি। লর্ড আশবাড়ি গটমোর প্রাসাদের জমিদার? হ্যাঁ, তিনি খুব উদার মানুষ। তিনি সৎ অনুরোধ কখনোই প্রত্যাখ্যান করেন না। তার সংগ্রহে আছে সব বিখ্যাত ছবি, ছবিটা তাকে দেখান, তিনি আপনাকে সাহায্য করবেন। মাস্টার চার্লস আশবাড়ি, জমিদার আশবাড়ির ছেলে। একটু দাঁড়াও এখানে, আমি আসছি এক মিনিটের মধ্যেই। এগুলি ধরো, এগুলি তোমার বাবার জন্য। এমনি ফোটা ফুল দিয়ে তোরা বানিয়ে দেই তাকে, ফুল তার অতি প্রিয়। তোমার কি হয়েছে? নিলাম থেকে ফেরার পর একটা কথাও বলছো না? আমি বুঝছি না, ওখানে ওই পুরনো বেহালাটার দাম বাড়লো কিভাবে? কি বলতে চাইছো? প্রথমে ওটার দাম উঠেছিল 300 টাকা, কিন্তু পরে যখন বৃদ্ধ লোকটি সুর দিলেন ও বাজালেন, তখন বিক্রি হলো 3000 টাকায়। আচ্ছা, এত পার্থক্য হলো কেন? আমার কি মনে হয় তুমি জানো? আমি মনে করি এ ছিল প্রভুর হাতের ছোঁয়া, বুঝলে? প্রভুর হাতের ছোঁয়া, এটাই অতখানি পার্থক্যের কারণ। প্রভুর হাতের ছোঁয়া? হ্যাঁ, অনেকের জীবন ছিল সুরবিহীন, কিন্তু প্রভুর হাতের ছোঁয়ায় সুর ফিরে পেয়েছে। প্রভুর হাত, প্রভুর হাতের ছোঁয়া। আমাকে স্পর্শ করো ও প্রভু, আমাকে স্পর্শ করো। আমাকে পরিচালনা দাও যেন আমি বিপথে না যাই। আমাকে গঠন করো প্রভু, আমাকে গঠন করো। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমাকে ধরো ও প্রভু, আমাকে ধরো। আমাকে স্পর্শ করো ও প্রভু আমার, আমাকে স্পর্শ করো। এসো বাবা, ভালো সময় তো কাটালাম, চলো, দেরি হয়ে যাচ্ছে। সে মালিকের জমিদারি টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তোমার তো তার চেয়েও বেশি সুযোগ ছিল। মনে হয় মালিক তোমাকে পছন্দ করেন। সম্ভবত, কিন্তু সে তো তার অসুস্থতার আগের কথা। হে প্রিয়তম প্রভু, আমার যা কিছু আছে সব তোমারই দান। দেখো, আমি তোমার সৃষ্ট ক্ষুদ্র জীব বই কিছুই নই, কিন্তু তবুও তুমি আমাকে ত্যাগ করনি। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা আমাকে পরিত্রাণ দিয়েছ। আমেন। ভিতরে এসো। আপনি ডেকেছেন স্যার? ও বেটস, তুমি? আজকে আপনি কেমন আছেন স্যার? আজ আমি কিছুটা ভালোই বোধ করছি, ধন্যবাদ। সত্যি বলতে কি, সেজন্যই তোমাকে ডেকেছি।
আমি ভাবছিলাম কি বেটস, যদি আবহাওয়াটা এমন ভালো থাকে তাহলে আমি পিকনিকে যেতে চাই এবং মাছও ধরতে চাই। তা লেকের অবস্থা এখন কেমন? ও, এবছরটা বেশ ভালো স্যার। লেকে প্রচুর মাছ রয়েছে, গত সপ্তাহে বৃষ্টিও হয়েছে চমৎকার। হ্যাঁ, মাছ ধরবার জন্যে সবচেয়ে ভালো দিন এখনই স্যার। ভালো, যদি আবহাওয়া এমন থাকে আর শরীরটাও ভালো থাকে তাহলে আগামীকাল বিকালে তুমি কি সব ব্যবস্থা করতে পারবে? তা তো পারবই স্যার, বেশ মজাই হবে। আমার ইচ্ছা যেন মাস্টার চার্লস আমার সাথে যায়, আমি তাকে মাছ ধরার কৌশলটি শিখিয়ে দিতে চাই। ওর জন্য হুইলের ব্যবস্থা? কাজটা বৃদ্ধ জন করতে পারবে, দিনটা বেশ মনে রাখার মতো স্যার। ভালো, ঠিক এইরকমই আমি চাচ্ছি বেটস। অন্য কিছু বলবে? একটা টেলিফোন এসেছিল মিস্টার ডাডলির কাছ থেকে, ওই যে নিলামওয়ালা, তার সাথে দুজন লোক আছেন, তাদের কাছে একটা ছবি আছে স্যার, সিঙ্গলটন ব্রাউনের আঁকা, তারা ছবিটা আপনাকে দেখাতে চান, তাদেরকে আজকে আসতে বলবো স্যার। সিঙ্গলটন ব্রাউন, আমি ছবিটা দেখতে চাই। মনে করি মিস্টার ম্যাককল দুটোর সময় আসবেন। এই মিস্টার ম্যাককল কি আপনার আইন উপদেষ্টা স্যার? ও হ্যাঁ। নিশ্চয় মনে আছে স্যার, সন্ধ্যায় শিল্পী রবিনসন আসবেন মাস্টার চার্লসের ছবি আঁকা শেষ করার জন্যে। সেই ছবিটা? ভালো, আমি চাই ওটা আঁকা শেষ হোক। আমি ঠিকমতো সব কিছু গোছাতে চেষ্টা করছি, যদি আমার কিছু হয়েও যায় চার্লসের দেখাশোনাটা যেন ভালো মতো হয়। হ্যাঁ, আমি দেখা করব, তাদেরকে 6টায় আসতে বলো। ঠিক আছে স্যার, আমি তাদের এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি। আর কি কিছু করতে হবে স্যার? হ্যাঁ, রাধুনীকে একটু উপরে আসতে বলো। আমি দেখছি স্যার। ধন্যবাদ বেটস। আবার কখন তোমার সাথে বাইরে যাব? তোমার যখন খুশি মাস্টার চার্লস। খরগোশ কোথায় লুকায় তুমি দেখাবে? এটা কিন্তু গোপনে হবে। নিশ্চয়ই গোপন রাখবো, সত্যি বলছি। ঠিক আছে তাহলে, দুপুরের খাবারের পর উঠোনে দেখা করব, আর তখন আমরা বিশেষ কিছু দেখব, কেমন? একটু দাঁড়াও, বেটকে বলেই আসছি। ওহো, এখনই তোমার এই অবস্থা? এরই মধ্যে সব ভুলে গেছো? এটা হলো গিয়ে একটা গোপন বিষয়, আমরা কি করব কাউকে বলো না। এখন এখানে এসো, আমি তোমাকে নামতে সাহায্য করি। তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। লক্ষ্মী ছেলে, তাহলে কথাগুলো দুজনের মধ্যে থাকবে? হ্যাঁ তাই হবে। ঠিক আছে ঠিক আছে, নামো, এবার ঘরে যাও। আবার দেখা হবে। আবার দেখা হবে। তোমাকে আমি একটা কথা বলতে চাই বাবা। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার মেলামেশা বাগানের মালিক জন বাম্বারের সাথে। তোমার আচরণ জানো তোমার বাবাকে কতখানি কষ্ট দেবে? তুমি হলে জমিদারের ছেলে, আর জমিদারের ছেলেরা কখনো নিচু জাতের লোকের সাথে অযথা ঘুরে সময় নষ্ট করে না। তুমি গুরুত্বপূর্ণ, জন নগণ্য ব্যক্তি, অথচ ভালো মানুষের কথা দিয়ে সে তোমার বাবাকে ঠকাতে চাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, অপারেটর 729 প্লিজ। হ্যাঁ বলুন। হ্যাঁ, নিলামওয়ালা
মিস্টার ডার্টলি। বৃদ্ধ জনকে তুমি পছন্দ করো না? এটা ঠিক না যে আমি তাকে পছন্দ করি না, তবে আমার মনে হয় না সে সত্যি সত্যি তোমার বাবার ভালো চায়। কে ওখানে চার্লস? হ্যাঁ বাবা। কি হয়েছে বাবা, তোমাকে মন মারা দেখাচ্ছে? বাবা আমি জানতাম না বৃদ্ধজনের সাথে বাইরে যাওয়া অন্যায়, আমি সত্যি দুঃখিত। অন্যায়? বৃদ্ধজনের সাথে বাইরে যাওয়া? কি বলছো এসব? মিস্টার বেটস বলল বৃদ্ধজনের সাথে আমার মেশা নাকি ঠিক নয়, কারণ সে একজন সাধারণ মজুর, কিন্তু আমি তাকে পছন্দ করি। আমি তার সাথে কথা বলতে পারি, সে মন দিয়ে শুনে, কিন্তু বেটসকে প্রশ্ন করলে ভালো করে উত্তরই দেয় না। কাছে এসো বাবা। এখানে বস। আমাদের সমাজের সব লোকেরা আমাদের অনেক উচ্চ আসনে বসিয়েছে, তারা আমাদের সম্মান করে। আমার ধারণা তারা এটা করে কারণ আমরা ভালো এবং সৎ জীবনযাপন করতে চাই। কিন্তু ভক্তি দেখানোর প্রধান কারণ আমরা অনেক বেশি ধনী তাদের অবস্থার তুলনায়। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন এই সুন্দর বাড়ি এবং বিশাল জমিদারি দিয়ে। তুমি জানো বাইবেলে লেখা আছে, যে ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে তাহার নিকট অধিক দাবি করা যাইবে। জানো আমি প্রায় ভাবি যে কতটুকু সম্মান ওই বেস্টটা আমাকে দেখাতো যদি জনের মতো হতাম। শোনো বাবা, জীবনে এমন কোনো পর্যায়ে যাবে না যেখানে মানুষের প্রকৃত মূল্য নিরূপণ অসাধ্য। হোক সে মানুষটি আমাদের মতো ধনী অথবা গরিব ওই বৃদ্ধ জনের মতো। আমাদেরই অনেক আত্মীয় যারা বুঝতে পারেন না কেন আমি কর্মচারীদের প্রতি সদয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। জানো অনেক সময় জগতের প্রকৃত ধনী ব্যক্তিরা ঈশ্বরের দৃষ্টিতে নিতান্তই গরিব। জানি জন বাম্বার তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে পছন্দ করো। সে আমাকে খরগোশের বাসা দেখাবে? হ্যাঁ, এসব জিনিস তুমি টাকা দিয়েও দেখতে পাবে না। আজ আমরা নিলাম দেখতে গিয়েছিলাম, সেখানে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। নিলামে একটা বেহালা ছিল যেটা ঠিক সুরের ছিল না, ওটার দাম যখন 300 টাকা হলো ঠিক তখনই এক বৃদ্ধ এসে অপূর্ব সুর বাজালেন এবং তারপরে সেটা বিক্রি হলো 3000 টাকায়। 3000 টাকা? তুমি কি নিশ্চিত যে টাকার অঙ্কটা সঠিক বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, জনের কথা অন্যরকম। জানো সে কি বলেছে? সে বলেছে ওটা ছিল প্রভুর হাতের ছোঁয়া। প্রভুর হাতের ছোঁয়া? মার্থা, বিকেলে দুজন অতিথি আসবেন মিস্টার রাজবেরির সাথে দেখা করতে, তাদের চা নাস্তার ব্যবস্থা রেখো। ও, মালিক তোমাকে তার ঘরে যেতে বলেছেন, এখনই। ও আমাকে ডেকেছেন? আমাকে কেমন দেখাচ্ছে? তোমার কি মনে হচ্ছে না? ফাজলামো করো না, তিনি পিকনিকের আয়োজন করতে চান আগামীকাল। ও পিকনিক? খুব মজা হবে, আমি খুব খুশি। বড় সাহেব কয়েক মাস বাড়ির বাইরে যাননি, খুব ভালো হবে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখন নয়। কিন্তু ঘটনাটা কি, কোনো খারাপ কিছু হয়েছে কি? তাই হয়েছে, তিনি মাস্টার চার্লসকেও সাথে নিচ্ছেন, সুতরাং পিকনিক হবে সারাটা বিকেল ধরে। ব্যাটস এটা ব্যাটস ওটা, সে কখনো থামতে পারে না, শুধু তার প্রশ্ন আর প্রশ্ন।
জেমস দেখো, ছোট সাহেব সম্বন্ধে এভাবে বলাটা ঠিক হচ্ছে না। সে মোটেই খারাপ ছেলে নয়, সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে। আমি ছেলেটিকে পছন্দ করি। আমিও ওকে ঘৃণা করি না, শুধু তার প্রশ্নগুলো সহ্য করতে পারি না। ভালো, কিন্তু তাকে তোমার পছন্দ করা উচিত, কারণ সেই একদিন সব কিছুর মালিক হতে যাচ্ছে আর তখন তুমি সমস্যায় পড়বে। আমরা জানি কেন তুমি ছেলেটিকে ভালোবাসো মার্থা। নাকি তুমি চাইছো তোমাকে সম্বোধন করি বেগম আইসবেরি? তুমি এত ফালতু কথা বলতে পারো, তাও আবার কাচের মেয়ের সামনে? ভালো জেমস বেস, যা বলি শুনে যাও। আমি জানি তোমার ছোট্ট চালটা কি, তুমি খেলছো ভবিষ্যতে ফায়দা লোটার আশায়। হ্যাঁ বড় সাহেব, না বড় সাহেব, আর উইলে আমার জন্য কতটুকু সম্পত্তি রেখে যাবেন বড় সাহেব? হ্যাঁ বেগম সাহেবা, আমার বোধ হয় ছোট সাহেবের সাথে ভালো ব্যবহার করা উচিত বেগম সাহেবা। রাধুনি, তুমি বরং ওই উপরতলায় যাও, বড় সাহেব তোমাকে খোঁজ করবার আগেই। আশা করি খুব বেশি অসময় এসে পড়েনি স্যার। না না, বসুন মিস্টার ম্যাককাল। ধন্যবাদ স্যার, আপনার সংশোধন মতো উইলের সব কাগজপত্র এনেছি, যাতে চূড়ান্ত অনুমোদন দেবার আগে আপনি একটু দেখে নিতে পারেন। এখন এই প্রথম অনুচ্ছেদে বর্ণনা রয়েছে সমস্ত জমিদারি ও সম্পত্তির বিলি ব্যবস্থা, আর এখানে সমস্ত নগদ অর্থ বণ্টনের বিষয়ে। হ্যাঁ তাই। ও, যা বলছিলাম স্যার, মিসেস গুডউইন অনেকদিন যাবত অসুস্থ, আমরা কি ওনার জন্য কোনো অর্থ বরাদ্দ করেছি? হ্যাঁ স্যার, রেখেছি, কাজটা অবশ্যই মহৎ হয়েছে। মিস্টার ম্যাকল স্যার, আমার বিশ্বাস আপনার সাথে আলাপ করতে পারি গোপনে। অবশ্যই স্যার, আমার ডাক্তার আমাকে জানিয়েছেন যে আমার আয়ু আর বেশি দিন নেই। কথাটা শুনে খারাপ লাগছে স্যার। দিন দিন শরীরের অবস্থা খারাপ হচ্ছে, সম্ভবত আমি খুব শীঘ্রই প্রভুর কাছে চলে যাব। আমি অবশ্য ভীত নই, কারণ আমি শান্তিতে থাকব ঈশ্বরের সাথে। ছোটবেলায় আমি যীশুখ্রিস্টের পরিচয় পেয়েছি, বিশ্বাস করেছি, এবং আমি শিখেছি তার উপর সম্পূর্ণ নির্ভর করতে। আসলে আমি আশায় দিন গুনছি তাকে সামনাসামনি দেখার জন্য, আর সে কারণেই আপনাকে উৎসাহ আসতে বলে। ঠিক আছে স্যার, আমি আপনাকে সাথে নিয়ে এটা পরীক্ষা করতে চাচ্ছি। তালায় কি কোনো সমস্যা আছে মিস্টার বেটস? আপনি করছেনটা কি মিস্টার বেটস? আমি শুধু হাসি থামাও, হাসি থামাও, কথা কানে যাচ্ছে না, হাসি থামাও, হাসি থামাও। ওহ, তুমি একটা পশু, একটা নির্বোধ। দরজার ওখানে কি করছিলে? যদি না বলো সাহেবকে আমি সব বলে দেব। দাঁড়াও মেরি, দাঁড়াও, এত বেশি উত্তেজিত হবার কারণ নেই, আমার মতো তুমিও জড়িত এই ঘটনায়। তুমি আমাকে কিভাবে জড়াচ্ছ? তোমার এই উক্কি মেরে দেখার মধ্যে আমি মোটেও নেই। আমি একজন কাজে লোক হতে পারি, কিন্তু আমার নীতি বলে কিছু আছে। না না, তুমি বুঝতে পারছো না, আমি কোনো দোষ করিনি। মালিক দানপত্র তৈরি করছেন, আমার বিশ্বাস এতে আমাদের সকলের কথা লেখা থাকবে। তাহলে নিশ্চয়ই আমাদের সম্পর্কে কি হচ্ছে জানতে যাওয়ার দোষের কিছু নয়। তুমি আমি সবাই ধনী হয়ে যেতে পারি, তোমার স্বপ্নের চেয়েও অনেক ধনী। মনে করো তিনি তোমার জন্য কয়েক লাখ টাকা রেখে যেতে পারেন, আর সিন্ধুক ভর্তি সব রূপা, একটা বাড়ি আর কয়েক একর জমি, যেন তুমি সারা জীবন সুখে থাকতে পারো। আমার মনে হয় এখানে সব বিষয় এসেছে,
আর কোনো কিছু বাদ পড়েছে বলে মনে করেন আপনি? হ্যাঁ স্যার, একটা বিষয় রয়ে গেছে যা আমরা এখনো ভেবে দেখিনি। যদি আপনার আগেই মাস্টার চার্লসের মৃত্যু ঘটে, সেক্ষেত্রে সম্পত্তির বিধি ব্যবস্থা কি হবে বলে মনে করেন? ও, আমার মনে হয় একেবারেই অসম্ভব মিস্টার ম্যাক। ঠিক আছে, তারপরেও না, সে আমার চেয়েও বেশি দিন বাঁচবে। তার ভবিষ্যৎ সম্পর্কে আমার অনেক বড় আশা। একটা বিষয় আমাকে কষ্ট দেয়, তা হলো আমি নিজে বেঁচে থেকে তার সুদিন দেখে যেতে পারবো না। যা হোক, আপনি যা বলেছেন তা গুরুত্বপূর্ণ এবং আমাদের এ বিষয়ে একটা অনুচ্ছেদ যোগ করা। আমারও তাই মনে হয় স্যার। আর আমরা যদি তা করতে যাই, তবে কি আমরা এই অনুচ্ছেদের পরের প্রথম বাক্যটি কেটে দেব এবং সেটা পরিবর্তন করে এরকম নতুনভাবে লিখব? আমি এখন পরিকল্পনা নিয়েছি। হে প্রভু, আমার জীবন বাষ্প বই কিছু নয়, এ যেন প্রাতকালের কুয়াশার মতো গোলাপের পাপড়ির উপরে শিশির বিন্দুর মতো, যা সূর্য উঠলে মিলিয়ে যায়। গির্জা আর ওখানে ডাক্তারের বাড়ি, ওপর থেকে এগুলো ছোট দেখাচ্ছে না? হ্যাঁ, কি সুন্দর দৃশ্য, তাই না? এই সরু পথ কোন দিকে গেছে? ওটা হলো গ্রামে যাওয়ার সোজা পথ। আমি এই পথ ব্যবহার করি যখন খুব তাড়া থাকে। ওটা খুব বিপজ্জনক পথ, আমি তোমাকে কখনোই বলবো না ওই পথে যেতে। পাহাড় ঘুরে এতটা পথ না যাওয়াই ভালো, ছোট্ট ঘোড়াটা এই পথে যেতে পারবে না? তা পারবে, তবুও তোমার মতো ভালো ঘোড়া নিয়ে যাওয়াটাও হবে বিপজ্জনক। তাহলে তুমি খ্রিস্টান হলে কিভাবে? তা হয়েছিল তোমার ঠাকুরমার কারণে। একদিন রাতে আমি তার সাথে গেলাম এক সভায়। বরাবরের মতো তাঁবুর বাইরে বসেছিলাম আর তাস খেলছিলাম অন্যদের সাথে। সে রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, গা বাঁচাতে গেলাম তাঁবুর মধ্যে। এর আগে ওরকম কোনো সভায় আমি যাইনি। সেই গান কখনো ভুলতে পারি না, শোন পাপি প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে। আমি সেখানে দাঁড়ালাম, নিজেকে বললাম, জন বাম্বার, যদি তাঁবুর নিচে কোনো পাপি থাকে সে তুমি। আর আমি একটা কাঠের বেঞ্চে বসলাম, প্রার্থনা করলাম, যিশু আমাকে রক্ষা করো। তাহলে মনে রাখবেন, আমাকে কথা বলতে দেবেন, আসল না হলেও ভাগ্যজোরে এটা বিক্রি হয়ে যাবে। আমার এসব মোটেই ভালো লাগছে না, তার চেয়ে চলুন আমরা তার মতামত শুনি। এটা এখানে বিক্রির চেষ্টা করবেন না প্লিজ। আমার উপর ছেড়ে দিন, আপনি একদম ভয় পাবেন না, আমি ছবিটা নিচ্ছি। Thank you.
শান্ত হন ম্যাডাম, পাতার মতো কাঁপছেন যে, মনে হচ্ছে প্রেসিডেন্টের কাছে এসেছেন। ঠিক এ কথাই ভাবছিলাম, এ যেন স্বর্গদুয়ারের কাছে অপেক্ষা। শুভ অপরাহ্ন মিস্টার ট্যানার, মিসেস হারগ্রিভস, আমার মালিক আপনাদের জন্য অপেক্ষা করছেন, দয়া করে ভিতরে আসুন। ভারী সুন্দর না? সত্যি সুন্দর। আর হ্যাঁ, এটা দেখুন। অনেক দামি। হ্যাঁ, চলুন যাই। দুজন ছবি সংগ্রহকারী এসে গেছেন স্যার। ধন্যবাদ বেট। মিস্টার আর্চিবল্ড ট্যানার, মিসেস সুজান হারগ্রিভ, দয়া করে আসুন। শুভ অপরাহ্ন, আপনারা আমাকে একটা ছবি দেখাতে চাইছিলেন। জি হুজুর, আমার বন্ধু মিসেস হারগ্রিভস এই ছবিটি কিনেছেন, যা অতি সুন্দর। এঁকেছেন সিঙ্গেলটন ব্রাউন। যখন আমরা জানলাম স্যার আপনার আগ্রহ রয়েছে সিঙ্গেলটন ব্রাউনে, তখন আপনাকে খুঁজলাম। আসলে স্যার, মিসেস হারগ্রিভস আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় আছেন, তাই আপনি উৎসুক হলে তিনি সমঝোতার মাধ্যমে মূল্য নির্ধারণ করতে আগ্রহী স্যার, তাই না সুষ্ঠান্না? ও হ্যাঁ, ঠিকই, বন্ধুর মতো নিশ্চয়ই। ও আমাকে ক্ষমা করবেন, ইনি হলেন মিস্টার রবিনসন, আমরা দুজন দীর্ঘদিনের বন্ধু, প্রতি রোববার আমরা একসাথে গির্জায় যাই। আমি এ লোকের কাজ জানি, শৌখিন শিল্পী, এর কোনো মূল্য নেই। শান্ত হও মাস্টার চার্লস, মনোযোগী হও, এদিকে তাকাও, চিবুকটা তুলো। বাবা, বাবা! এখন না বাবা, পরে। কিন্তু বাবা, আমি কি জানতে পারি মিস্টার ট্যানার এই ছবিটা আপনারা কত টাকায় বিক্রি করতে চাইছেন? 50,000 টাকা মাত্র স্যার, আসলে দাম অনেক, বাজার দর দেখলেই আপনি বুঝবেন। এ তো অনেক টাকা মিস্টার ট্যানার, এত দামে বিক্রি হচ্ছে জানলে ছবির শিল্পী অবাক হয়ে যাবেন। সিঙ্গেলটন ব্রাউন? না, কখনোই নন সিঙ্গেলটন ব্রাউন মিস্টার ট্যানার, পল লিন্ডসে নামের একজন, যিনি সিঙ্গেলটন ব্রাউনের ছবিগুলো কপি করে সুনাম কুড়িয়েছে। আগেই বলেছিলাম, বলেছিলাম আপনার এ বুদ্ধি কাজে লাগবে না। সর্বশান্ত, আমি সর্বশান্ত হলাম, আমি আমার সব কিছু ব্যয় করেছি, আমি নিঃস্ব, আমার সাথে প্রতারণা হয়েছে, আমি ঠকেছি। মিস্টার ট্যানার আমাকে ভাওতা দিতে চেয়েছেন, আতিথেয়তার সুযোগ নিয়েছেন, আপনি কি বুঝতে পারছেন আমি ইচ্ছে করলে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারি? আর ওটাই বোধহয় আপনার প্রাপ্য, দয়াময় আপনার জন্য নয়। যা হোক মিস্টার ট্যানার, আমার একজন ভীষণ ভালো বন্ধু আছেন যার দয়ার অপব্যবহার করেছি, অথচ তিনি আমার প্রতি দয়া দেখিয়েছেন,
এবং ক্ষমা করেছেন। শুধুমাত্র তার নামে আমি আপনাকে ক্ষমা করছি, আপনার প্রতি দয়া দেখাত। ম্যাডাম, আপনি খুবই বোকার মতো কাজ করেছেন এবং প্রতারিত হয়েছেন, ফলে আপনার সবই খোয়া গেছে। বাইবেল বলে, মানুষের কি লাভ হবে যদি সে সমস্ত জগৎ পায় অথচ নিজের প্রাণ হারায়? আমার পরামর্শ হচ্ছে, নিশ্চিত হন যে জাগতিকতার উপরে আপনি আজ নির্ভর করছেন তা প্রকৃতই নির্ভরযোগ্য। কেউ যেন আপনাকে জাগতিকতায় না ভোলায়, যা নাকি একদিন ধ্বংসের কারণ হবে ঈশ্বরের সম্মুখে। এখন দয়া করে এখান থেকে চলে যান। বাবা, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই বাবা, বলো কি জানতে চাও। তুমি কিভাবে বললে ছবিটা সিঙ্গলটন ব্রাউনের নয়? ওটা খুব সহজ, ওটাতে একটা জিনিস ছিল না। ছিল না? হ্যাঁ, বৃদ্ধ জন আজ সকালে তোমাকে কি বলেছিল? প্রভুর হাতের ছোঁয়া, এটাই অনুপস্থিত। আসল হতে হলে ওটা থাকতেই হবে। স্যার, ভালো লাগছে আপনি সুস্থ। জন, চার্লসের জন্য যা করছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ও খুব ভালো ছেলে। বিশ্বাসকে যে বাস্তবতা এনেছো তা প্রভুর হাতের ছোঁয়া। হ্যাঁ, খুবই সুন্দর। ধন্যবাদ। চার্লস আমাকে ওই বিষয়ে বলেছে, ছোঁয়া, প্রভুর হাতের ছোঁয়া। সুন্দর জন, খুবই সুন্দর। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, প্রভুর হাতের ছোঁয়া। মাস্টার চার্লস, এদিকে আসুন। এদিকে এসো মেরি, পথ থেকে বাক্সগুলো সরিয়ে রাখি। পিছনের ওই গাছটার নিচে। এখন এখানে বসবেন বড় সাহেব, কুমার চার্লস বসবেন তার পাশে, এবং আমি বসব অন্য পাশে। আর আমি কোথায় বসব? সবসময় যেখানে বসো বাক্সগুলির পাশে, ওই গাছের নিচে। আর মিস্টার বেট? বেট খাবার পরিবেশন করবে, সেটাই কি তার কাজ নয়? বিশ্বাস করি বড় সাহেব ব্যবস্থাটা পছন্দ করবেন। এখন নিজের জায়গায় যাও, তিনি এখানে আসছেন। মাছ ধরা কেমন হলো স্যার? ও, আমরা এখনো কিছু ধরতে পারিনি, কিন্তু এখনো সময় আছে। হ্যাঁ, তা ঠিক। স্যার, আপনি এখানে বসুন, কুমার চার্লস আপনার পাশে বসবেন। কিন্তু এখানে তো তিনটে চেয়ার, আমি বলি কি,
তুমি এখানে বসো। ও, অনেক ধন্যবাদ স্যার। আর মেরি, মেরি তুমি কোথায়? এখানে এসো, আমি চাই তুমি এখানে বসো। আমার ইচ্ছা প্রত্যেকে এখানে বসুক। বেটস, তুমি এখানে বসো। কিন্তু স্যার আপনি নিজে কোথায় বসবেন? আমি দীর্ঘ সময় বসে আছি, আমি চারিদিকে ঘুরে বেড়াবো, এখন তুমি এখানে বসো, এই আমি চাই। আর চার্লস, তুমি মাথা দুটির উপর বসো। প্রত্যেকে এসো, আমরা আনন্দ করি এবং একসাথে ঈশ্বরের প্রশংসা করি। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার নগণ্য দাস, গৌরব করি এই সুন্দর দিনের জন্য। আমরা তোমার ধন্যবাদ ও প্রশংসা করি এই খাদ্যের জন্য, যা তুমি সযত্নে দান করেছ। যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন আরাম করো সবাই ও মজা করে এই সুস্বাদু খাবার খাও। চার্লস, খাবারগুলো এদিকে দাও। এসো। ধন্যবাদ, চমৎকার। ধন্যবাদ। ও, ধন্যবাদ চার্লস। ওহো, বৃষ্টি হলেই সব শেষ। ও এসো, সবকিছু গুছিয়ে ফেলি, তাড়াতাড়ি। আজও বৃষ্টি হয়েছে, কিন্তু ঘোড়াটাকে আজ বাইরে নিতেই হবে, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, যাওয়ার আগে আমাকে চেয়ারে বসতে একটু সাহায্য করো। ও চার্লস, আমার বাইবেল ও চশমাটা এগিয়ে দিয়ে যাও। আর কিছু না, ধন্যবাদ তোমাকে। তুমি যতক্ষণ বাইরে আছো আমি একটু বাইবেল পাঠ করব। কিন্তু সাবধান, বাইরে বৃষ্টি হচ্ছে, জঙ্গলে যেও না, ভালোভাবে ঘুরে এসো। তুমি ভালো হয়ে যাবে বাবা। আমি ভালো হয়ে যাব বাবা। আসি বাবা। বেশ মেরি, তুমি এখন এটা নিয়ে বড় সাহেবের কাছে যেতে পারো। সত্যি
কেবল মঙ্গল ও দয়াতে আমার জীবনের দিনগুলো অভিষিক্ত হবে এবং আমি ঈশ্বরের গৃহে বসতি করিব এখন থেকে চিরদিন। আজ বড় সাহেব কেমন আছে জেমস? তিনি খুবই অসুস্থ। ওই পিকনিকের জন্যই এমন হলো, ওখানে যাওয়া ওনার জন্য খুব খারাপ হয়েছে। আমি কখনই ওনাকে এত অসুস্থ দেখিনি। হে প্রভু, আমার জীবন বাষ্প বই কিছু নয়, এ যেন প্রাতকালের কুয়াশার মতো গোলাপের পাপড়ির উপরে শিশির বিন্দুর মতো, যা সূর্য উঠলে মিলিয়ে যায়। মিস্টার বেটস, মিস্টার বেটস, আমি শুনেছি। তা তুমি কে শুনেছো? প্রথম কোকিলের ডাক, ঘন্টা ধ্বনির মতো। আচ্ছা, এটা তুমি কোথায় শুনলে? আঙ্গুর ক্ষেতের পাশে যখন ঘোড়া ছুটালাম। চমৎকার। বড় সাহেব বুঝি মারা যাচ্ছেন। আমি বুঝতে পারছি তিনি মারা যাচ্ছেন। চলো। কি বলছো তুমি, মারা যাচ্ছেন? হ্যালো, 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 এটা নষ্ট। আমি যাই বেটস, আমার ঘোড়া প্রস্তুত আছে। একটু দাঁড়াও, ডাক্তারকে খবর দেওয়ার পর গির্জা গিয়ে পাস্টরকেও খবর দিও, তার পরিচর্যার দরকার হবে। জেমস বেট, তোমার বাচ্চাটাকে একা ছেড়ে দেওয়া মোটেও ঠিক হয়নি, তোমার নিজের যাওয়া উচিত ছিল। তিনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করেছেন, তিনি মারা গেছেন। মেরি, আমার সাথে এসো।
তুমি ওই আলমারিতে দেখো, আর আমি এখানে দেখছি। আমার সুবিধা হতো যদি জানতাম আমি কি খুঁজছি। দানপত্র, আমরা সেটাই খুঁজছি, সেই দানপত্র, সেই উইল। কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তিনি মৃত, এটাই কি শীঘ্র নয়? উইল আদৌ এখানে নেই, নিশ্চয় ওটা উকিলের কাছে। এসো। স্যার, দরজা খুলুন, দুর্ঘটনা। আমি আসছিলাম ওই গ্রাম থেকে ফিরে সোজাসুজি পথে। তার ঘোড়া নিশ্চয় হোঁচট খেয়েছিল। যখন তাকে পায় তখন সে মৃত। সুপ্রভাত মিস্টার ডার্লি, আপনার জন্য সবকিছু প্রস্তুত। আপনাকে অশেষ ধন্যবাদ। ও পেট, সুপ্রভাত স্যার। সবকিছু কি ঠিক আছে? শুনলাম বছরের শেষে বিদেশে যাচ্ছেন। আশা করছি যাব। খুব ভালো, এই পথে আসো। চলুন ভিতরে যাই। চমৎকার। সুপ্রভাত, আসুন স্যার, প্লিজ ভিতরে যান।
সুপ্রভাত। সুপ্রভাত। প্রিয় সুধীবৃন্দ, ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ, প্রয়াত জমিদার আস্তবেড়ির সমস্ত সম্পত্তির বিধি ব্যবস্থার জন্য নিয়োজিত উকিল মিস্টার ম্যাককলের পক্ষে সবাইকে জানাই স্বাগতম। আজ এসেছি প্রয়াত জমিদার আসবাড়ির সমস্ত সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর করতে। আজ আমরা উপস্থিত করব 2856 বিঘা জমি, যার বেশিরভাগই আবাদি জমি ও বনসম্পদ। এর সাথে রয়েছে 835 বিঘা অনাবাদি পাহাড়ি জমি, রয়েছে গবাদি পশু ও কৃষি যন্ত্রপাতি এবং আসবাবপত্র সহ অনেক বাড়ি ও দালান ইত্যাদি। উপরন্তু এই সুন্দর প্রাসাদটিও আজ নিলামে উঠবে। এর সাথে আছে আশেপাশের ঘরগুলি, আসবাবপত্র এবং অবশ্যই জমিদার আসবাড়ির সুন্দর সব ছবির সেই বিখ্যাত সংগ্রহ, যেগুলির জন্য আপনাদের অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছে। তাহলে আমরা লিস্টের এক নাম্বার দিয়ে শুরু করতে পারি। আপনি দয়া করে ছবিটা একটু তুলে ধরবেন, ধন্যবাদ। এটা অসম্পূর্ণ অথচ সুন্দরভাবে আঁকা ছবি। হ্যাঁ, এ ছবি জমিদার আসবাড়ির একমাত্র পুত্র চার্লস। এ ছবিটা এঁকেছেন মিস্টার উইলিয়াম রবিনসন, স্থানীয় একজন শিল্পী এবং জমিদার আসবাড়ির প্রিয় বন্ধু। উনি কেন এটা দিয়ে শুরু করছেন? এখন তবে ছবিটার জন্য কত ডাকতে পারি? কেউ কি এখানে 1000 টাকা বলবেন? কেউ না? আচ্ছা, কে তবে 500 টাকা দিয়ে শুরু করবেন? 500 টাকা কেউ কি বলবেন? 500 টাকা? ওহো, ভদ্রমহিলা ও মহোদয়গণ, নিশ্চয়ই এ ছবির মূল্য কমপক্ষে 500 টাকা হয়। আমি কি ডাকবো? 200 টাকা? ফালতু চিন্তা, এ মূল্যহীন। যে দামই ডাকেন আমি তাতেই ছবিটা দিয়ে দেব। তুমি কেন এটার জন্য ডাকছো না? চুপ করো। আমরা কি ডাকবো? এমনকি 100 টাকাও না, এটার জন্য নিশ্চয়ই কেউ আছেন, কিছু ডাকবেন। এটা একেবারে মূল্যহীন, এর কোনো দামই নেই। আপনি কেন ওটা বাদ দিচ্ছেন না? এটা রেখে নিলাম চালিয়ে যা। আপনি কি নেবেন ম্যাডাম? আমার নিজের ঘরে প্রচুর জঞ্জাল আছে, আপনি কেন এটা ওকেই দিতেন না? মোটেই না, আমি এটা চাই না। এখানে এমন কেউ আছেন যিনি ছবিটা নিতে চান? আমি আমি নেব স্যার, আনন্দের সাথে নেব। ধন্যবাদ জন, দয়া করে উপরে আসুন এবং ছবিটি গ্রহণ করুন। বৃদ্ধ জন, চমৎকার। মর্মস্পর্শী, উনি হয়তো ভেবেছেন ওটা নিশ্চয়ই কোনো মূল্য আছে। এখন তবে আসল নিলাম শুরু হোক। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমি আপনাদের জানাতে চাই যে নিলাম আজকের মতো এখানেই শেষ হচ্ছে। কোনো কিছুই আর বিক্রি হবে না। কি আশ্চর্য! এটা আইনসঙ্গত নয়।
আমরা বিনা কারণে এতটা পথ পেয়ে আসছিনি। আমি এর ব্যাখ্যা দাবি করছি। এটা কেমন করে সম্ভব এখন পর্যন্ত যখন একটাও ছবি বিক্রি হয়নি? কোনো ছবি আর বিক্রি হবে না। কিন্তু কেন নয়? ভদ্রমহিলা মহোদয়গণ, দয়া করে শান্ত হন। মিস্টার ম্যাককল সব কিছু ব্যাখ্যা করবেন। ভদ্রমহিলা ও মহোদয়গণ, প্রয়াত জমিদার আজবাড়ির উইলে একটি অনুচ্ছেদে যা বলা হয়েছে সেখান থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। আমার বন্ধু মিস্টার উইলিয়াম রবিনসনের হাতে আঁকা আমার পুত্র চার্লসের ছবিটি যে ব্যক্তি সযত্নে এবং সাদরে গ্রহণ করবে সে ব্যক্তিকে আমি আমার যাবতীয় সম্পত্তি, জমিদারি এবং সকল সংগ্রহ দান করছি। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, মিস্টার জন বাম্বার, যিনি জমিদার আশবেরির দীর্ঘদিনের কর্মচারী এবং এ এলাকার সুপরিচিত বৃদ্ধজন, এখন এই বিশাল প্রাসাদ সংলগ্ন সমস্ত জমি ও দালান কোঠা এবং সংগৃহীত সকল মূল্যবান চিত্রকর্মের একমাত্র মালিক। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমার অভিনন্দন। ধন্যবাদ স্যার। দেখি ভাই একটু শোনেন। জন, শুভেচ্ছা তোমাকে। ধন্যবাদ। দেখেছো, আমরা সব পেতে পারতাম যদি এই ছবিটার জন্য ডাকতাম। এখন চলে এসো। জন, আশ্চর্য আশীর্বাদ না? মস্ত বড়। ঈশ্বর আমাকে এমন জ্ঞান দাও যেন এই সমস্ত কিছুর ব্যবহারে তোমার গৌরব হয়। জমিদার আসবাড়ির কাজের মতো আমাকে স্পর্শ করো ও প্রভু, আমাকে স্পর্শ করো। আমাকে পরিচালনা দাও যেন বিপথে না যাই। আমাকে গঠন করো প্রভু, আমাকে গঠন করো। আমি তোমার কাছে প্রার্থনা করি ও প্রভু আমার, আমাকে ধরো, আমাকে স্পর্শ করো। পবিত্র বাইবেলে যোহন 1:12, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন।